হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে G7 অর্থাৎ গেম 7 লোগোটি শেয়ার করার জন্য আসলাম। তো এর আগে বলে নিই যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন। তো চলুন শুরু করি। সর্বপ্রথমে আমরা এই রেকট্যাঙ্গেল টুলসে গিয়ে একটি স্টার নিব, স্টারটুকে ত্রিভুজ বানিয়ে নিব ডাউন অ্যারো দিয়ে। তারপর এটাকে ঘুরিয়ে নিব, ঘুরিয়ে নেবার পরে এটাকে আমরা স্ট্রোক দিব। এটা আপনার যেটুকু লাগে কম বেশি আপনি দিয়ে নেবেন, চিকন করতে চাইলে কম দিবেন, মোটা করতে চাইলে বাড়িয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তারপর একটা লাইন সেগমেন্ট নিলাম এইদিকে, আর একটা লাইন সেগমেন্ট নিলাম ডান দিক থেকে উপরের দিক থেকে নিচে। এখন এটাকে একটু বড় করে দিলাম। বড় করে দেবার পরে এই দুটাকে আমরা সুন্দর করে প্লেস করার চেষ্টা করব, যাতে ভালো করে বসানো যায় সুন্দরভাবে, কারণ প্লেসের উপরে নির্ভর করে লোগোটির সৌন্দর্য। এর জন্য আসলে প্লেসটা অনেকটা মেন বিষয় হয়ে দাঁড়ায়। তো আমরা সুন্দর করে প্লেস করার চেষ্টা করছি। যেহেতু এখানে জি আর 7 হবে, তো এটা করলাম অবজেক্ট এক্সপ্যান্ড করে দিলাম। এখন আরেকটা লাইন সেগমেন্ট নেব এখান থেকে এইখান পর্যন্ত, কারণ আমাদেরকে নিচে কাটতে হবে এর জন্যে। তারপর এটাকে বড় করে দিয়ে ধরে এটাকে ডিভাইড দিলাম, আনগ্রুপ দিলাম। এখন উপরের অংশটুকু আমরা ফেলে দেবো, যেটুকু আমাদের প্রয়োজন নেই ফেলে দিব, বাদ বাকিটুকু রেখে দিব। আমরা প্রয়োজনীয় বিষয়গুলো ফেলে দিচ্ছি। এখন আমরা উপরে আর নিচে কাটার জন্য আবার লাইন নিব। আমরা এইখান থেকে এইখান পর্যন্ত একটা লাইন নিলাম, এটাকে একটু বড় করি। বড় করার পরে এটাকে আমরা সুন্দরভাবে বসিয়ে দেই প্লেস করে, যে কতটুকু আমরা কাটবো। তারপরে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা লাইন নিলাম, এখন এটাকে একটু বড় করি। তারপর এটাকে আবার সুন্দরভাবে বসিয়ে দিই নির্দিষ্ট দূরত্বে, যাতে দুটো মানে দুটোর ফাঁকা মানে গ্যাপটা সমান হয়। তারপরে এটাকে আমরা অল সিলেক্ট করে ডিভাইড দিলাম, আনগ্রুপ দিলাম। তারপরে এখন আমরা এটুকু অংশ ফেলে দেব, এটুকু ফেলে দিব। এখন কিন্তু আমাদের G7 কি অলরেডি হয়ে গেছে, কিন্তু এখন আমরা G7কে সুন্দরভাবে ইউনিট দিয়ে একত্রিত করে দিলাম। এখন এটার নিচে আমরা নাম লেখার চেষ্টা করব। লোগোটির নাম হচ্ছে গেম 7, অর্থাৎ আমরা এখানে লোগোটি সংক্ষেপে বানিয়েছি G7। তো এটাকে আমরা লেখার পর নেক্সা বোল্ড দিলাম, অর্থাৎ ফন্ট চেঞ্জ করে দিলাম, আপার কেস দিয়ে দিলাম। এখন এটাকে আমরা ভালোভাবে লোগোর সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করব, যাতে সমান হয়, মোটা চিকন না হয়। এটাকে এখন আমরা আউটলাইন করে দিব। দেবার পরে এটাকে একটু অ্যাডজাস্ট করি, অ্যালাইন করে দিলাম। এখন এটাকে আমরা অফসেট পাত দিয়ে একটু চিকন করার চেষ্টা করব, কারণ মোটা লাগতেছে। আপনি যদি এরকম রাখতে চান কোনো সমস্যা নেই থাকবে, আমার কাছে মনে হচ্ছে একটু চিকন হলে ভালো হবে। চিকন মোটা আপনি যে কোনো কিছু করতে পারবেন, রাখতে পারবেন। দেবার পরে এরকম হলো। এখন আমরা এটাকে উঠিয়ে দেওয়ার পরে এটাকে আমরা অ্যালাইন করলাম, অ্যালাইন করে গ্রুপ করে দিলাম। এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেওয়ার চেষ্টা করব, একটা রেকট্যাঙ্গেল নিয়ে এই প্রান্ত পর্যন্ত দিলাম। দেবার পরে এটাকে আমরা সেন্টু ব্যাক দিয়ে অ্যারেঞ্জে গিয়ে সেন্টু ব্যাক দিয়ে লোগোটাকে উপরে নিয়ে আসলাম, ব্যাকগ্রাউন্ডটাকে পিছনে দিলাম। এখন কালার চেঞ্জ করে দিলাম। এখন Ctrl+2 দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে লক করলাম। এখন জি মানে অর্থাৎ গেমটাকে আমরা একটা কালার দিব এবং 7টাকে ভিন্ন একটা কালার দিব। দেওয়ার পরে এটাকে আমরা এখানে কালার দিয়ে ফুটিয়ে তুললাম। আপনি যে কোনো কালার দিয়ে এখানে ফুটিয়ে তুলতে পারেন লোগোটিকে, এটা আপনার ইচ্ছা মতো আপনি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এইভাবে আপনি যে কোনো আইডিয়াকে ত্রিভুজের মাঝে, ত্রিভুজের ভেতরে অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন। তো আজকে ছিল এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।